হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোহান, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। সো গাইস, আজকে যে ভিডিওটা সেটা হলো যে বাংলাদেশের মধ্যে যে সবচেয়ে ভালো মিনক্সিডিল পাওয়া যায়, সবচেয়ে ভালো যে মিনক্সিডিলগুলো, সেই মিনক্সিডিলগুলোর নামগুলো আজকে আমি তোমাদেরকে বলবো। তোমরা প্লিজ ভিডিওটাকে পুরোপুরি শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি জানতে পারবে যে কোন মিনক্সিডিল কেমন আর কোন মিনক্সিডিলের মধ্যে পার্থক্য আছে আর মিনক্সিডিলের মধ্যে দামগুলো কেমন কেমন। তো সবার প্রথম, যারা যারা নতুন যারা যারা আছো, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দিও, আর শুরু করছি তাহলে ভিডিও, ঠিক আছে? তো আমার কাছে, আমি প্রায় অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল যে জানার, মানে সব থেকে ভালো মিনক্সিডিল কী আছে। কারণ আমি দেখছিলাম ইন্টারনেটে, ইউটিউবের মধ্যে, অনেক জায়গাতে, অনেক ডক্টরের কাছে, অনেক ওষুধের দোকানে গিয়ে দেখছিলাম যে মিনক্সিডিলের মধ্যে কার কোন মিনক্সিডিল কেমন, এত মিনক্সিডিল কেন, আর মিনক্সিডিলের দামের মধ্যে বিভিন্ন ধরনের দাম আছে। আমি কিছু নাম বলছি। ম্যান ম্যাটার্স বলে একটা মিনক্সিডিল আছে, তোমরা বাংলাদেশে একটু চেক করতে পারো, বা কোনো অনলাইন শপের মধ্যে বা গুগলের মধ্যে কিছু তোমরা দেখতে পারো যে ম্যান ম্যাটার্স নাম দিয়ে যে মিনক্সিডিল আছে, ওই মিনক্সিডিলের মধ্যে টোটাল মানে একটা প্যাকেজ আছে হেয়ারের জন্য, শ্যাম্পু, বায়োটিন, মিনক্সিডিল, সমস্ত কিছু একটা প্যাকেজ আছে, প্যাকেজ সিস্টেম আছে। তোমরা চাইলে তোমরা ইউজ করতে পারো, ইউজ করে তোমরা দেখতে পারো। সর্বপ্রথম হচ্ছে ম্যানস হেয়ার গ্রোথ সলিউশন, এটা বাংলাদেশে তো আপাতত দাম আছে, আমি যে তোরা দেখেছি তো এটার দাম আছে 499 টাকা, ঠিক আছে? তো সেকেন্ড নাম্বার হলো যে ওটা হলো ম্যানস বায়োটিন, যেটা আছে এটা বাংলাদেশে পাওয়া যাবে, তোমরা পেয়ে যাবে। তোমরা অনেকে জিজ্ঞাসাবাদ করো যে বায়োটিন দাদা কোন কোম্পানি নিলে ভালো হয়, কোন কোম্পানি নিলে ভালো হয়। আমি বলবো যে তোমরা ম্যানসের, মানে ম্যান ম্যাটার্স যে বায়োটিন যেটা আছে, এটা তোমরা তার বায়োটিন নিতে পারো। এটা মাল্টিভিটামিন আছে, এর মধ্যে জিঙ্ক আছে, এর মধ্যে ভিটামিন B7 আছে, চুলের জন্য বলতে গেলে টোটালি চুলের ওষুধ চাই বলে। তারপর আছে তুমি তোমাদের তিন নম্বর যে মিনক্সিডিল যেটা আছে, সেটা তুমি মোর পেয়ে যাবে তোমাদের বাংলাদেশের। মোর পলিবল যেটা আছে, যেটা ওটা 5% তুমি পেয়ে যাবে। তো ওটার দাম পড়ে যাবে তোমার 60 ml এর দাম পড়ে যাবে প্রায় 1250 টাকা, এটা তোমাদের বাংলাদেশের প্রাইস। হয়তো একটা কথা বলছি গাইস, দাম হয়তো 19-20 হয়তো হতে পারে, ঠিক আছে? আমি যে দামটা বলছি একদমই মানে ঠিক হয় এটাই হবে তেমন কোনো কথা না, কমও হতে পারে বেশিও হতে পারে তোমাদের। এবারে তোমাদের ওখানকার অনলাইন যে শপিংয়ের যে অ্যাপগুলো আছে, যে ওষুধের যে অ্যাপগুলো আছে, তোমরা ওখানে গিয়ে একটুখানি চেক করো। কারণ তোমরা যদি আমাকে যদি কমেন্ট করে যদি জানো যদি এই তো মানে দামটা বেশি, আপনি তো কম দাম বললেন, বাট আমি তো শিওর তো জানি না যে বাংলাদেশের মতো, বাট আমি একটা আন্দাজ হিসাবে আমি যতটা ঘাটাঘাটি করে সেই হিসাবে আমি একটা দাম, একটা চার্ট বার করেছি, সেই হিসাবে আমি তোমাদেরকে বলছি। তারপরে যে মিনক্সিডিল সেটা হলো মিনটপ ডক্টর রেডি 5%। দেখো একটা কথা বলছি, এই মিনক্সিডিলগুলো কিন্তু আমি ব্যবহার করিনি, ঠিক আছে? সবার প্রথম আমি ব্যবহার করেছি মিনটপ, ব্যবহার করেছি মোর, ব্যবহার করেছি ট্রুগেন, ব্যবহার করেছি, ঠিক আছে? তো আমি তিনটে ব্যবহার করেছি, ম্যান ম্যাটার্সের কোনো রকম প্রোডাক্ট আমি ব্যবহার করিনি। কিন্তু আমি রিভিউ দেখেছি যে ম্যান ম্যাটার্সের প্রোডাক্টের রিভিউ খুবই সুন্দর। কারণ আমার চ্যানেলের মধ্যে আমি শুধুমাত্র হেয়ার লস নিয়েই কথাবার্তা বলি, বেশিরভাগ হেয়ার লস আর শুধুমাত্র ফিটনেস নিয়ে আমি কথাবার্তা বলি। তো হেয়ার লস দিক থেকে সব থেকে ভালো যে মিনক্সিডিল যেটা বলো, এই মানে 6টা মিনক্সিডিলের নাম আমি তোমাদেরকে এখানে বলছি। এই 6টা মিনক্সিডিল সবচেয়ে ভালো, মানে এই 6টা মিনক্সিডিল লাগালে বলতে পারো যে কাজ 100% হবেই হবে, এইটুকুনি আমি, এইটুকুনি গ্যারান্টি আমার দিক থেকে। কিন্তু কাজও হবে, তার মাত্র চার মাথায় চুল আছে, শুধুমাত্র তার চুলই কাজ হবে। যার মাথায় একদমই চুল নেই, পুরোপুরি টাকলা হয়ে গেছে, তার মাথায় কি করে কাজ করবে? তারপরে যে মিনক্সিডিল ডক্টর রেডি 5% আছে, এটার দাম সব থেকে বেশি বাংলাদেশে আপাতত 1870 টাকা, এটা বাংলাদেশের প্রাইস আছে। তারপরে ট্রুগেন আছে, ট্রুগেনের 10% যে মিনক্সিডিল আছে, ট্রুগেন মিনক্সিডিল যে 10% যে মিনক্সিডিল আছে, এই মিনক্সিডিলটা খুব ভালো আছে, এটা বাংলাদেশে খুবই ফেমাস মিনক্সিডিল। আর তোমরা যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো কোনো শপ থেকেও তোমরা পেয়ে যাবে যদি অর্ডার যদি করে দেওয়া না। আর এটা হলো 10% আছে, আগের থেকে যেটা 10% আছে, যাদের খুবই হেয়ার লস হয়েছে, মানে খুব পরিমাণে যদি চুল পড়ে গেছে, শুধুমাত্র তারা ইউজ করো, ঠিক আছে? তো এটাই হলো আজকে মিনক্সিডিল। তো একটা কথা বলতে যাই, একটা কথা বলতে যাই যেতে যেতে, যারা যারা মিনক্সিডিল যারা যারা ব্যবহার করো তোমরা সবাই, ঠিক আছে? তো তোমরা একটা জিনিস দেখবে যে মিনক্সিডিল ব্যবহার করলে কিন্তু অনেক রকম সমস্যা দেয়, অনেক রকম, অনেকের মাথার মধ্যে মানে কেউ চুলের ঠিকঠাক ভালোভাবে যত্ন নেয় না, চুলের মধ্যে ময়লা জমে থাকে, মানে ঠিকঠাকভাবে শ্যাম্পু করতো না, তারা মিনক্সিডিল যদি ব্যবহার যদি করতে তাদের কিন্তু খুব সমস্যা। তো আমি তাদেরকে বললো তোমরা আগে নিজেকে ভালো করে পরিষ্কার করে তারপরে তোমরা মিনক্সিডিল ব্যবহার করো, ঠিক আছে? নাহলে কিন্তু ব্যবহার করো না, নাহলে কিন্তু তোমাদের পয়সাটা শুধু শুধু নষ্ট হয়ে যাবে। আর একটা কথা, মিনক্সিডিল ব্যবহার করলে প্রথম প্রথম ব্যবহার করলে একটু চুল ওঠে, আর প্রথম প্রথম ব্যবহার করলে একবারে রেজাল্ট পাওয়া যায় না। মিনক্সিডিল ব্যবহার করতে গেলে মিনিমাম তোমাকে অনেকটা লং টাইম পর্যন্ত যেতে হবে, মিনিমাম 3 মাস, কম করে 3 মাস। 3 মাসের পর তুমি বুঝতে পারবে যে তোমার, হ্যাঁ আজকে তুমি মিনক্সিডিল যে ব্যবহার করেছো সেটা তোমার কাজ করছে।
তো আশা করি ভিডিও তোমাদের সবাইকে ভালো লাগলো। তো যারা যারা পুরনো যারা যারা আছো তারা তারা অতি অবশ্যই কমেন্ট করো, আর যারা যারা নতুন যারা যারা আছো তারা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে দাবিয়ে দাও। আর আমার খুবই দুঃখজনক একটা কথা বলছি, আমার সাবস্ক্রাইবার খুব একটা বাড়ছে না, খুব খারাপ লাগছে কথাটা জেনে। তো তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, বাই।